আশ্বিন মাসের শেষ দিকে একটা পূর্ণিমা পড়ে, পূর্ণিমাটার নাম কি জানেন? কি পূর্ণিমা? দুর্গাপূজার পরেই যে পূর্ণিমাটা আসে, কোজাগরী। কোজাগরী, কোজাগরী, কে জাগ্রতী, মানে কে জেগে আছে। মা লক্ষ্মী কিন্তু সেদিন দেখে যে আমার আশায় কে তাকিয়ে আছে। সেই দিন ঘটনাক্রমে সেই দিনই ছিল জানেন, খুব সুন্দর কথা দেখুন, রাজা রানী সুখের সংসার, রাজা রানী সুখের সংসার, কিন্তু সর্বনাশ হলো কোন দিন জানেন? রাজা বলেছে, রাজার বাজারে একটা হাট বসে, রাজার রাজ্যে একটা হাট বসে, রাজা বলেছে বাইরে থেকে যদি কেউ দ্রব্য নিয়ে আসে বেচাকেনা করতে, যা দ্রব্যের দাম সে বেচাকেনা হয়ে যাওয়ার পর যদি কিছু দ্রব্য বেঁচে যায় আমি যথাযোগ্য মূল্য দিয়ে দ্রব্য কিনে নেব। এবার তাই হতে শুরু করলো, বিভিন্ন দেশ বিদেশ থেকে দ্রব্যাদি নিয়ে সবাই বেচাকেনা করতে রাজার রাজ্যে আসছে, যা বাঁচছে রাজামশাই কিনে নিচ্ছেন যথাযোগ্য মূল্য দিয়ে। ঘটনা ঘটলো কি জানেন, একজন কর্মকার, একজন কর্মকার একটা লোহার মূর্তি নিয়ে, একটা লোহার মূর্তি, কি মূর্তি, নারী মূর্তি, নারী মূর্তি নিয়ে এসেছে হাটে। কেউ আর লোহার নারী মূর্তি কিনছে না, বিক্রি হলো না, ফেরি করল পাড়ায় পাড়ায় তাতেও বিক্রি হলো না। শেষে রাজার কাছে এসে বলছেন, মহারাজ আপনি বলেছেন যদি দ্রব্য বিক্রি না হয় আপনি কিনে নেবেন, এই আমার এই মূর্তি কিন্তু বিক্রি হয়নি। মহারাজ বললেন, বেশ তোমার মূল্য কত, তুমি এই নাও মূল্য, এই মূর্তি এখানে রেখে দিয়ে যাও। রাজপ্রাসাদে মূর্তিটি রাখলো, মূর্তি রাখার পরেই ঘরে সর্বনাশ হলো কি জানেন। রাতের বেলায় এক নারীর চরণের নূপুরের আওয়াজ, কে যেন দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। রাজামশাই গিয়ে গিয়ে বলে, মা আপনি কে? বলে, আমি লক্ষ্মী। অলক্ষ্মী ঘরে এনেছো, ওই মূর্তি আর অন্য কারণ নয়, অলক্ষ্মীর মূর্তি, তাই আমি বিদায় নিচ্ছি। মা লক্ষ্মী চলে যাচ্ছে, রাজা মাথাটা নামিয়ে ভাগ্যের পরিহাস মনে করে মেনে নিল। ঠিক দুদিন পরে আবার দুজন নারী রাতের বেলায় চলে যাচ্ছে। রাজামশাই জিজ্ঞাসা করছে, আপনারা কারা? বলে, আমি যশলক্ষ্মী। বলে, আমি ভাগ্যলক্ষ্মী। যশ ভাগ্য রাজার কপাল থেকে বিদায় নিল, রাজামশাই মেনে নিল। কিন্তু ঠিক এক সপ্তাহের দিনে একজন নারী একজন পুরুষ ঘর থেকে বেরিয়ে যাবে। রাজামশাই বললেন, আপনারা কারা? পুরুষ কণ্ঠে ধ্বনিত হলো, আমি ধর্মরাজ, আমি ধর্মরাজ যমরাজ, ধর্মপুত্র যুধিষ্ঠির, যমের আশীর্বাদে হরিবল, আমি যমরাজ। আর আপনি কে? বলে, আমি কুললক্ষ্মী, বিদায় নিচ্ছি। কুললক্ষ্মী চলে গেল, কিচ্ছু বললো না, কিন্তু যমরাজকে ধরে রেখেছে রাজা। বলে, আমি নীতি ঠিক রেখেছি, ধর্ম ঠিক রেখেছি, আমি আশ্রিতকে বিদায় করিনি ঘর থেকে, আমার ধর্মে আমি ঠিক আছি, আপনি কেন চলে যাচ্ছেন? আমি তো ধর্ম নষ্ট করিনি, আমি নীতি ঠিক রেখেছি, ধর্ম ঠিক রেখেছি, আপনাকে থাকতে হবে। বাধ্য হলো ধর্মরাজ সেখানে থাকতে, কারণ সেখানে ধর্ম ছিল রাজার মধ্যে। দেখুন, এটাই আমি বোঝাই যে আপনার যশ, আপনার ভাগ্য, আপনার প্রতিপত্তি থাকবে নাও থাকতে পারে, সবসময় থাকবে এটা মানে নাই। প্রদীপে জগৎকে প্রদীপ আলো দেয়, প্রদীপের নিচটা অন্ধকার, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে আবার সুখ আসে, আলোর পরে অন্ধকার, রাত্রি হয় বলেই সূর্যটা উঠলে কত আনন্দ আমরা পাই। ধর্ম ছিল, ধর্মরাজ যেতে পারলো না। রাজামশাই সেবা করছেন, বেশ কিছুদিন পরে পিঁপড়ে এসে পাতের পাশে ঘুর ঘুর করছে। রাজামশাই বলছে, রানী তুমি এক কাজ করো, আমাকে আর ঘি দিও না, ঘি দিও না, একদম অতি সামান্য খাবার, রাজভোগ নয়, আমাকে অতি সামান্য ভোগ দেবে, কারণ রাজার যশ, রাজার ভাগ্য, অর্থনীতি সব দুর্বল হয়ে পড়েছে, লক্ষ্মী চলে গেছে তো বাবা, লক্ষ্মী বিদায় নিয়েছে। রাজামশাই সেটা বুঝেই কিন্তু বলছে যে আমার তো দুর্দিন আসছে, তাই এত আড়ম্বর সাজাই না, সাজে না, তুমি এক কাজ করো, সাধারণ প্রজারা যেমন আহার করে আমাকেও তেমন আহার দাও। সেই আহার রাজামশাই গ্রহণ করছে, পিঁপড়ে গুলো পাতের পাশে ঘুর ঘুর করতে করতে বলছে, আহারে
কেমন ভিকারি রাজার দেশে আমরা বাস করি, একটু ঘিও খাওয়ারে রাজার জোটে না, আর আমরাও কিছু পাই না। রাজামশাই রানীর দিকে তাকিয়ে হাসলেন, নিজের ভাগ্যের উপর হাসলেন। কিন্তু রানী মনে করলেন, আমাকে দেখে রাজা হাসলো কেন? রাজামশাইকে জিজ্ঞাসা করছেন, আপনি হাসলেন কেন আমাকে দেখে? রাজামশাই বললেন, দেবী আমি হাসলাম, নিজের ভাগ্যের উপরই হাসলাম। বলে, না আমাকে দেখে আপনি হেসেছেন, আপনি সত্যি করে বলুন কেন হাসলেন? বলে, সত্যিটা যদি আমি বলি তাহলে আমি মারা যাব দেবী, তুমি বলো আমার মৃত্যুটা আমার তোমার কাছে বেশি আগে না ওই কথা শোনাটা বেশি আগে? বলে, না আমাকে কথা শুনতে হবে, আপনার আমার দিকে তাকিয়ে কেন হেসেছেন? যে মেয়ের কণ্ঠ কোনোদিন উঁচু উঠত না, আজকে রাজার দুর্দশা এসেছে বাবা। এটা সংসারে অনেক ক্ষেত্রে দেখা যায়, পুরুষের থেকে নারীর কণ্ঠ উঠে যায়, সে সংসারের মানযশ থাকে না, অলক্ষীর প্রভাব। হ্যাঁ, দুখন্তে পুত্র পণ্ডিত, দুঃখের দিন শেষ বুঝবেন কখন? যদি সন্তান আপনার পণ্ডিত হয় আপনার দুঃখের দিন থাকবে না। কত টাকা রোজগার করছে বড় কথা নয়, আপনাকে তো পাঠিয়ে দিতে পারে বৃদ্ধাশ্রমে, ছেলে জ্ঞানমান, আপনার দুঃখের দিন শেষ। দুখন্তে পুত্র পণ্ডিত, সুকন্তে শিরনা গাভী, সুখের দিন শেষ বুঝবেন কখন? যখন দেখবেন ঘরে যদি গোমাতা থাকে তার রোগ ধরে গেছে শরীর, তার মানে সুখের দিন শেষে বা দুঃখ আসছে, শাস্ত্রের বচন, মহাজন গতস্বকন্তা। আর এরপরে হরি বল, যশ অন্তে প্রবলা নারী, কুলন্তে ব্রাহ্মণ রিপু, এই দুটো বলবো না, অনেকে রাগ হবে, বিশেষ করে মায়েদের, এখানে অনেক মায়েরা আছে তো, বলবে কীর্তনিয়া শুধু এমন কথা বলে না, শুধু খোঁচা দেয়। বলবো, শুনে রাখুন, যত শাস্ত্র কথা শুনবেন তত কল্যাণ, অশাস্ত্রীয় কথা শুনবেন না, মর্যাদা দেবেনও না, শাস্ত্র কথা শুনবেন, কল্যাণ হবে। আমি বললাম, যশান্তে প্রবলা নারী, যে সংসারে পুরুষের থেকে মেয়ের কণ্ঠ বেশি উঁচু হয়, সে সংসারের সম্মান দেশে দশের মাঝে থাকে না। আর কুলন্তে ব্রাহ্মণ রিপু, সদাচারী ব্রাহ্মণ, হরি বল, তার সঙ্গে শত্রুতা করলে কুলেরও সর্বনাশ হয়। সদাচারী ব্রাহ্মণ অবশ্যই, যে বইতে খুলে আম গাছে ঝোলাচ্ছে ব্রাহ্মণ কিনা তার নিজেরই মনে নাই, সেই ব্রাহ্মণের কথা বলি নাই, যিনি আচরণ সমদমতব শৌচ কান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম ব্রহ্মধর্ম সভাবচন, যিনি নটি গুণের অধিকারী, যিনি প্রকৃত ব্রাহ্মণ। তাহলে এখানে কথা হলো, চেনা যায় বন্ধু দুঃখে না সুখে, কি গো টাকা ও টাকা যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। রাধে রাধে রাধে, সুখে দুঃখে চেনা যায়। বলে আমার মৃত্যু তোমার কাছে আগে না, না আমার কথাটা রহস্যটা জানাটা তোমার কাছে আগে? বলে আমাকে জানতেই হবে, আপনি আমার দিকে তাকে হাসলেন কেন? রাজামশাই ভাবলেন, হাই রে বিধি, আজকে আমার দুরাবস্থা না হলে চিনতে পারতাম না যে সংসারের চরিত্রগুলো কেমন। যে রানীর কণ্ঠ আমার কান পর্যন্ত ভালো করে আসতো না, সে উচ্চ গলায় আমাকে দৃঢ় কণ্ঠে বলছে, তুমি উত্তর আমাকে দাও, তারপর আমি দেখব, অন্য কিছু শুনবো। রাজামশাই বললো, বেশ রানী, চলো গঙ্গার তীরে, তোমাকে উত্তর দেবো সেখানে গিয়ে। রাজা রানী দাঁড়িয়ে আছে গঙ্গার তীরে, রাজা বলছে, রানী এখনো ভাবো, স্বামী আগে না একটা সাধারণ কথা শোনা আগে? বললেন, না আমাকে শুনতেই হবে। তার মানে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইছে যে তোমার মূল্য আমার কাছে কমে গেছে। রাধে রাধে, কারণ রাজা প্রজারাও মনে মনে এবার বলা বলি করছে, একে অপরকে বলা বলি করছে মনে মনে, কেউ ভাবছে বা কেউ বলা বলি করছে যে আমাদের রাজা আর কোনো কর্মের নয়, এবারে অন্য একটা রাজা করলেই আমাদের ভালো হয়। রাজার দুর্দিন এসেছে, রানীও রাজাকে তার জায়গাটা দেখিয়ে দিয়েছে। হঠাৎ রাজা গঙ্গার ওই পারে দেখছে একটা ছাগল, দুই ছাগল দাঁড়িয়ে, মেয়ে ছাগল পুরুষ ছাগল। তার মেয়ে ছাগলটা বলছে, ওই দেখো ওই দেখো, গঙ্গায় ঘাস ভেসে যাচ্ছে বস্তা ভর্তি, তুমি এনে দাও না। পুরুষ ছাগলটা বলছে, তোমার মাথা খারাপ? বানে ভেসে যাচ্ছে ঘাস, ঘাসের বস্তা, আমি আনতে গিয়ে ডুবে মরবো নাকি? তুমি যাও তো, তুমি থাকলে আর না থাকলে আমার কিচ্ছু যায় আসে না, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। রাজা শুনে সঙ্গে সঙ্গে ভাবছে, তাই তো
আমার মৃত্যুটার থেকেও কথা শোনা যার কাছে আগে, সেই দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। রাজামশাই জঙ্গলে পরিত্যাগ করে সেই মেয়েকে, মানে তার স্ত্রীকে, আজকে তার জায়গা তো রাজার কাছে রইল না, সে পরিত্যাগ করে ঘরে ফিরে এলো। রাধে রাধে, রাজাও পরিত্যাগ করলো, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু রাজাও কিন্তু পরিত্যাগ করলো, কেন জানেন? এটাও অলক্ষীর প্রভাব, ওই যে ঘরে আছে। আর এদিকে রানীও সর্বস্ব হারালো, তার স্বামীকেও হারালো, রানী ছিল সেই জায়গাটাও হারালো, কেন? এটাও অলক্ষীর প্রভাব। হরি বল। তাই সংসারে পথ চলতে হয় খুব সাবধানে। রানী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, এমন সময় রাতের বেলায় দেখতে পাচ্ছে, হরি বল, আশ্বিন মাসের শেষ দিকে একটা পূর্ণিমা পড়ে। পূর্ণিমাটার নাম কি জানেন? কি পূর্ণিমা? দুর্গাপূজার পরেই যে পূর্ণিমাটা আসে, কোজাগরী। কোজাগরী, কোজাগরী, কে জাগ্রতী, মানে কে জেগে আছে? মা লক্ষ্মী কিন্তু সেদিন দেখে যে আমার আশায় কে তাকিয়ে আছে। সেই দিন ঘটনাক্রমে সেই দিনই ছিল জানেন, সেই কোজাগরী পূর্ণিমায়, মানে লক্ষ্মী পুজোর দিন, দেখছে মুনি কন্যাগণ মা লক্ষ্মীর মূর্তি করে, হ্যাঁ, ওই কলার শাঁস, নারকেলের জল, নারকেলের খোসা এবং আরো মিষ্টান্ন দ্রব্য দিয়ে মা লক্ষ্মীর স্মরণ করছে। রানীও তখন মা লক্ষ্মীর কাছে এসে বলছে, মা আমার কেন হেন দুর্দশা? বলে, সবই অলক্ষ্মীর প্রভাব, এই সব প্রভাব কেটে যাবে। সংসারে বোঝা পড়াই অসুবিধা হলে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বেশি দ্বন্দ্ব বাঁধে, তার জন্য তুমি এই কোজাগরী পূর্ণিমাটা ঠিক করে পালন করো। রানী পালন করলো, সারা রাত জাগলো, মা লক্ষ্মীর কৃপা পেলো। ওইদিকে রাজার ঘর থেকেও মা লক্ষ্মীর কৃপা বলে ওই অলক্ষ্মী কাটলো। রাজামশাই ধর্মরাজের কাছে দাঁড়িয়েছে, ধর্মরাজ বলছে, তুমি তোমার ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে তোমার ঘরে লক্ষ্মী আনবে? অলক্ষ্মীর প্রভাব এটা, অলক্ষ্মী চলে গেছে, ঘরের লক্ষ্মীকে ঘরে আনো, তোমার মঙ্গল হবে। রাজা নিজের ভুল বুঝতে পেরে ওই বনে বনে রানীকে খুঁজে রানীকে ঘরে নিয়ে গেল। রাজা রানীর সংসার আবার সুখের হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব সুন্দর কথা। তাই সংসারের পদক্ষেপে মনে রাখতে হবে এই বোঝাপড়াটা খুবই দরকার। এবং আপনারা নারায়ণের, মানে হরির এবং লক্ষ্মীর যদি স্মরণ নেন, আপনাদের কল্যাণই হবে মা যত স্মরণ নেবেন। আমি ওই জন্য আগে জিজ্ঞেস করিনি কারা কারা নারায়ণের দলে, কারা কারা লক্ষ্মীর দলে। আগে করব ঝগড়া, পরে করব ভাব, নাকি গো? না না, বাইরের কথা নয়, লীলার কথা। ভগবান মনে মনে ভাবছেন যে নারদকে আমি পাঠিয়েছি ভক্ত খুঁজতে, নারদ একবার আসুক, হরি বল, নারদকে আমি দেখিয়ে দেব যে ঐশ্বর্যের রাজ্যে আমি থাকি দ্বারকায়, কিন্তু ঐশ্বর্যের থেকে মাধুর্য যারা ভক্তিতে আমাকে ডাকে সেই বৃন্দাবন অনেক বেশি শ্রেষ্ঠ। আপনারা বৃন্দাবনের দলে না দ্বারকার দলে একটু ভালো করে বলুন। যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন, যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলুন। বা অনেকে হাত তুললেন। এবার যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। ও মা, কেউ নাই নাকি? হয়তো অনেকে বুঝতে পারলো না ঠিক। আরেকবার বলি, দ্বারকা মানে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলবেন। অনেকে হাত তুলে দিল গো, দ্বারকার নামে হাত তুললো না, যেই বললাম দ্বারকায় লক্ষ্মীর কৃপা অমনি হাত তুলে দিল, ভাবছে লক্ষ্মী ভাণ্ডার পায়, হাত না তুললে যদি লক্ষ্মী ভাণ্ডার যায় না গো, লক্ষ্মী ভাণ্ডার তো বাচ্চা, আপনাদের চিন্তা কি না দে। আমি ওই লক্ষ্মী ভাণ্ডারের কথা বলিনি মা গো, আমি বলছি অর্থের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মীর কথা। মা লক্ষ্মীর কৃপা পূর্ণ দ্বারকায়, আর বৃন্দাবনে হচ্ছে হরির কৃপা। তাহলে যারা যারা নামের দলে তার একবার হাত তুলবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে জিতলো, নাম জিতলো না লক্ষ্মী জিতলো, বলবো একটু পরে, হরি বল। আগে নারদ মুনি, হরি বল, আগে নারদ মুনির চৈতন্য হলো যেখানে সেই জায়গায় আমরা একটু যাই, চলুন। সেই জায়গাটি কোথায়? বৃন্দাবন, যমুনার তীরে নারদ মুনি
ত্রিভুবনে খুঁজেও কোথাও ভক্ত ভক্তি শুদ্ধ না পেয়ে বৃন্দাবনের পাশে এসে দেখছে ব্রজের এত কৃষ্ণ বিরহ। আহা, একটা যমুনার বালি, একটা গাছের পাতাও প্রেমের শিক্ষা দেয়। তাই বৃন্দাবনে ধুলো মাথায় নিয়ে নারদ মুনি হরি বল, তার অহংকারও ভাঙলো আর তার চৈতন্য হলো আর দ্বারকায় এলো। হরি বল হরি বল। নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে, ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে, যদুনাথ ভনে। হরি বল। নারদ মুনি দ্বারকায় যাচ্ছে, তা আপনারা বলুন, বৃন্দাবনে কৃষ্ণের বিরহ আর দ্বারকায় স্বয়ং কৃষ্ণ, তাহলে কে জিতবে আজকে, দ্বারকা না বৃন্দাবন? বৃন্দাবন জিতবে নাকি? রাধে রাধে। দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই, যে নাম শ্রেষ্ঠ, দ্বারকায় তো লক্ষ্মীর কৃপা আর বৃন্দাবনে নামের মহিমা, তাহলে কে জিতছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন। আপনাদের পাড়াতে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর সবাই বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওমা, আমরা একা বলবো? সবাই বলুন বলো হরি হরি বল, আবার বলো হরি বল, প্রেম সে বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বলতে বলতে শ্মশানে সবাই যায়, আর এইদিকে নারায়ণ লক্ষ্মীকে বলে লক্ষ্মী, সবাই শেষে শ্মশানে যায় আর আমার নাম গায়, বলো হরি হরি বল। লক্ষ্মী বলছে তোমার নাম না চাই, আমি একটু খেল দেখালে তোমার নাম সবাই ছেড়ে দেবে। এই বলে মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করতে যাচ্ছিল তাদের দিকে 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিয়েছে। তাহলে আর হরিনাম করবে গো? বলো হরি বলো হরি। যতজন যাচ্ছিল গ্রামের বুঝলেন, সবাই ওই আঁচল পেতে যে যা পারলো কুড়িয়ে নিজের নিজের ঘর। লক্ষ্মী নারায়ণকে বলছে এই তোমার নামের জয়, ওই তো সামান্য অর্থ দিলাম সব পালিয়ে গেল। বলে লক্ষ্মী ওরা যাবার ওরা যাবে, ও নিয়ে ভেবো না। দেখো 4 জন কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে মরাটাকে, ওরা তো যায়নি। লক্ষ্মী বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি, দেখবে দেখাবো। আগের বার টাকা দিয়েছিল, এবার সোনা। হ্যাঁ, এত সোনার মূল্য, সোনার গয়নার সোনার মুদ্রা রাস্তার দুপাশে লক্ষ্মী ছড়িয়ে রেখে দিয়েছে। আর যারা কাঁধে নিয়ে যাচ্ছিল তারা তো নাতি, আর কাঁধে নিয়ে যাচ্ছিল দাদুকে, দাদুকে নিয়ে যাচ্ছে নাতিরা, নাতিদের চোখে পড়লো সোনা, চোখে সর্ষে ফুল দেখার মতো সোনা দেখে। একজন নাতি আরেকজন নাতিকে জিজ্ঞাসা করছে কি করবি কি করবি, বলছে আমরা ইঞ্জিন বগি গুলো একটাও নাই, মানে যারা গায়ের লোক এসেছিল সব চলে গেছে, দেখারও কেউ নাই, যা করব আমরাই। বলছে তাহলে করে দে, 1 2 রইল ঝোলা চললো বোলা। বলে দাদু তোমাকে কালকে পোড়ালেও ক্ষতি নাই, এ যদি কেউ পায় আর রক্ষা নাই। দাদু গেল গেল, আমাদের বড় লোক করে দিয়ে গেল রে, সবাই চলে গেল। মা লক্ষ্মী কোমর সোজা করে বলছে প্রভু একজনও নাই তোমার নাম নেবে, এখনো বলবে নাম শ্রেষ্ঠ। নারায়ণ বলছে লক্ষ্মী সবাই চলে গেলেও একজনের যাবার উপায় নাই, সে কে? বলে ওই ঘাটের মোড়া, ও যাবে কেউ তো কিছুই নাই। বলে কেন নাই? ওর হাতের কাছে টাকাও আছে সোনাও আছে, কিন্তু তার আর কোনো আগ্রহ নাই। কেন? যতদিন দেহ হরিতে হরি থাকে ততদিনই মানুষ লক্ষ্মী বোঝে, আর হরি থেকে হরি বিদায় নিলে লক্ষ্মী এলেও কি আর লক্ষ্মী গেলেও কি। তাই নাম করো, নামাশ্রয় করো, বাকি সব অনিত্য, তিনি নিত্য, তাকে স্মরণ করো নিত্য নিত্য, তোমার জীবন হবে ধন্য। নিতাই গৌড় হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা নিতাই গৌড় হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল।
রাধে বোল রাধে বোল রাধে বোল রাধে বোল রাধে বোল রাধে বোল কৃষ্ণ বোল কৃষ্ণ বোল কৃষ্ণ বোল কৃষ্ণ বোল কৃষ্ণ বোল কৃষ্ণ বোল জয় জয় রাধা রমন হরি 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 বোল किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मगर ये किसी ने ना पूछा क्या कि मेरे गोविंद से प्यार कितना है जय जय राधा रमण हरि बोल जय जय राधा हरि गौर प्रेमानंद हरि जय जय राधा হরি বোল জয় জয় রাধা রমন হরি বোল ও জয় জয় রাধা রমন হরি বোল ও জয় জয় রাধা রমন হরি বোল 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 সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় ওদিকে হলো কি হ্যাঁ বাহ বাহ ওদিকে হলো কি বলে জয় ওমা কীর্তনিয়া সব কথাতে জয় দিলে হবে শুনে জয় দেবেন আরো আনন্দ পাবেন চালাকিগুলো বুঝবেন তবে তো নাকি শিক্ষককে একবার সোজা করে দিতে পারে ভালো ছাত্র জানেন তো আজকে আমি বক্তা আপনারা শ্রোতা না না আমি শিক্ষক নই শুধু বলার জন্য বলছি মা লেখা আছে যে কপাল ভাসিয়া যায় কপল ভাসিয়া যায় নয়নের জলে মাস্টারমশাই পড়াচ্ছে ছাত্ররা শুনছে কপল ভাসিয়া যায় নয়নের জলে কপল মানে কপাল আহা কপল মানে গাল তা কপল মানে যে গাল এইটা মাস্টারমশাই কিন্তু জানে না 12 লাখ টাকা ঘুষ দিয়ে যদি চাকরি পায় ও মাস্টার কি পড়াবে হাই নাকি গো রাধে রাধে চাকরি আসে আবার চাকরি চলে যায় যে কি দিন এলো কি জানি বাবা আমি তো ভাবি শ্বশুরগুলোর কি অবস্থা যারা চাকরি দেখে মেয়ের বিয়ে দিল কীর্তন করতে যায় আর আমাকে ধরে ও কীর্তনিয়া বাবা তোমরা তো দেশ বিদেশে ঘোরো একটা ছেলে দেখে দাও আমি বলি কেমন ছেলে চাই বলে বেশি না সরকারি চাকরি দেখে দিও সরকারি চাকরি চাই জ্বালাটাও বেছে বেছে তাদের ঘরে যাই দিন তো ভালো নয় মা তবে ওই বলে না খারাপের মাঝে কিছু ওই ভালোদেরও কষ্ট হয় তাই হয়ে যায় মাঝে মাঝে ভালো যারা যোগ্য তারাও কষ্ট পায় এই আর কি তা দেখুন মাস্টার তো নিতাই নিতাই করে চাকরি পেয়েছে ওপরের পেপারে তার চাকরি হয় নাই টেবিলের তলের পেপারে চাকরি হয়েছে হরি বল মাস্টার বলছে শোনো বাবা এটা নিশ্চয়ই প্রিন্টিং মিস্টেক ছাপতে ভুল হয়ে গেছে কপল কি হয় কপাল হয় কপল ভেসিয়ে যায় মানে গাল ভেসে যায় নয়নের জলে এটা হচ্ছে কথা মাস্টার মশাই বলছে না 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 কপল হয় না কপল আবার কথা হয় সে তো জানে না যে কপল মানে গাল সে পড়াচ্ছে শোনো বাবা কপাল ভাসিয়া যায় নয়নের জলে ছাত্ররা তো বুদ্ধিমান বলছে স্যার কপাল থাকে ওপরে চোখ থাকে নিচে চোখের জলে কপাল কি করে ভিজে যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে স্যার বলছে গাধা কোথাকার জানো না পরের লাইনটা শোনো সে আবার নিজের লাইন যোগ করে দিল মেলাতে হবে তো কপাল ভাসিয়া যায় নয়নের জলে কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল কদমের ডালে উল্টো করে ঝুলছিল রাধে রাধে আগে থেকে বুঝে নেবেন ও সব কথাতে জয় দিলে হবে না বুঝে জয় দেবেন বেশি আনন্দ পাবেন বলো না রাধা রানী কি শ্যাম সুন্দর কি হ্যাঁ ওদিকে হলো কি ওদিকে হবে কি নারদ মুনি সোজা একবারে দ্বারকায় বৃন্দাবনের দশা হেরি
যাইয়া দ্বারকাপুরী ঢেকি হইতে নামিলা তৈখনে। হ্যাঁ, ঢেকি থেকে নেমে হাতে ছিল বীণা, আর বীণা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ নারায়ণ নয়, একবারে ব্রজের নাম ভক্তের নাম রাধা রাধা নাম গাইছে। বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকা, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়, রাধে রাধে বলে ওই দ্বারকায়, বাজে বীণা রাধে রাধে বলে, বাঁচলো বীণা বাজিল বীণা, বাঁচলো বীণা বাজিল বীণা, বাজে বীণা বাজে বীণা বাজে বীণা বাজে বীণা। না না, ওর একা নয়, ছোট্ট খুকু মনে মনে ভাবছে কীর্তনের সামনে কেন বসতে গেলাম। না 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 না, এ সামনে পেছনে বলে নয়, এখানে যতজন আছি সবার বাজে মানে খারাপ। কেন এত সুন্দর হরিবলা বদন পেও ওগো, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, উলুধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনাও বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা, হরিধ্বনি দেয় না যারা তাদের বিনা বাজে বিনা। তাহলে এই বাজেগুলোকে একটু ভালো করে নিলে ভালো হয় না? একটু হাত তুলে করা যাবে, হাতে 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 সবাই, হাতে 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 দাও তালি রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি, হাতে হাতে দাও তালি ও রাধা রানী হামারি। শ্যাম সুন্দর কি সে লোকই আসবে না? আরে ও নাম করলেই আসবে, যে বলে রা গোবিন্দ বাকিটা জুড়ে দেয়, বলে আমি এই দিলাম ধা। হ্যাঁ, রাধা বলার দরকার নাই, শুধু রা বললেই গোবিন্দ করে তার পিছু ধা ধরবে, কারণ ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, জল ওপরে থাকে নিচে গড়ায়, জলের ধর্ম পড়া, জল পড়লে মঙ্গল নাই, জল ধারণে মঙ্গল, পারলে বিপরীতে তুলতে পারলে সাধকের মতো মঙ্গল, রাখো কিছু পাবে কিছু। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। আমি যেটা বলছি সেটা হচ্ছে ভজন ঘরের কথা, পর্দা রেখে বলতে হয়, পর্দা সরিয়ে বলতে নাই তাহলে এই আসরটা নষ্ট হয়, এটার একটা মান আছে। কীর্তন করতে আসছি, দেখছি বড় বট গাছ, মোড়ের মাথায় বড়া বড় চওড়া, সুন্দর বট গাছ, কিন্তু ওই বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুরে একবার করে কাটে, যত বড়ই বট গাছ হোক সেও পড়বে। হরি বল, রাধে রাধে। তাই গোড়াটা ঠিক রাখতে হয়। হ্যাঁ, রাঁধনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, যিনি মহাপ্রভুর ভোগ আমান্য করে রন্ধন করছেন তার কি অধিকার আছে বাবা ভোগ মহাপ্রভুর আগে উচ্ছিষ্ট করে দেখার? অধিকার নাই। তাহলে চিন্তা করুন, আমরা সবাই কিন্তু গোবিন্দ সেবার ধন, এঠো করার ধন নয়। যেদিন রাস রজনীতে ফুল ফুটেছিল বৃন্দাবনে, ফুলগুলো বলেছিল কি জানো ভ্রমরকে, তোমরা নষ্ট, তুমি নষ্ট করো না, রোজ তো নষ্ট করো, আজ করো না, কিছু রাখি যেটা গোবিন্দ সেবাই লাগবে। আহা, কি সুন্দর কথা। হ্যাঁ, তার মানে রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে, কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয় কি হবে মা? পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোল তুলবে আর ফুরুত করে টানবে, আর বলবে একটু নুন কম হয়েছে, একটু নুন দাও গো, ও দিতেই জীবন শেষ, ওর রাখাও হলো না আর কিছু পাওয়াও হলো না, সব ধন বিলিয়ে দিতে নাই, সারা জীবন রাখতে হয়, কিছু সেবার জন্য রাখতে হয়, নাহলে ভজন হয় না। এদিকে হরি হরি বলবো আর এদিকে সব আমার ভজন নিম্নগামী হবে না।
মহাপ্রভু বলেছে তাই মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। বর্গী হইও না, তোমার মধ্যে ত্যাগ যদি না এসেছে সংসারেই থাকো, কিন্তু বানরের বৈরাগ্য গ্রহণ করো না। বানর আপনার কাছে সব শিখে যাবে, কাপড় কাচা বাসন মাজা সব কিছু করেও দেবে, কিন্তু কতদিন জানেন, যতদিন না একটা পাঁচিলের উপরে বানরই দেখবে, আর বানরই লেজ তুলে থাকলেই বানরের নিতাই নিতাই সব শেষ, ওই পিছু পিছু পালাবে। তাই বলে চরিত্রবান আগে হও, আগে সংযমী হও, তারপর তো বাকি কথা। বাবা হরি বল, রাঁধুনী হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়িনা ছুইবি, তাই রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা, তবে হাড়ি ছোঁয়া যায় না যখন তখন, সারা জীবন মনে হয় হাড়িতে থাকলে ভজন সাধন কিচ্ছু হয় না। হরি বল, রাধা হচ্ছে সেই ধন, রাধা হচ্ছে সেই ধন, যে ধন শুদ্ধ ভক্তিতে গোবিন্দ চরণ পর্যন্ত পৌঁছে দিতে পারে, সেই ধন রাধা হচ্ছে আশ্রয়। তাই রাধার তুল্য জগতে কিছু হতে পারে না। রাধারানী কত উচ্চ স্তরের সেটা একটু আমি যা বললাম আপনাদের কাছে, যিনি ধৈর্যের জালে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে বেঁধে রাখতে পারতেন, তিনি হচ্ছেন রাধা। সেই রাধারানীর নাম করেছে, আর কৃষ্ণ কৃষ্ণ নয়, নারায়ণ নারায়ণ নয়। আর রাধা নাম শুনে গোবিন্দ তো আর থাকতে পারবে না, সোজা এসেছে, শুনি আমি নার গান আকুল হইল প্রাণ, শুনি আমি নার গান আকুল হইল প্রাণ, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। হরি বল, কে শোনালো, কে শোনালো মধুমাখা নাম, কে শোনালো মধুমাখা নাম, কে শোনালো কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম, কে শোনালো কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, কে বা এই দ্বারকা এলো, কে বা রাধা রাধা বললো, মধুমাখা নাম, কে শোনালো, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি, চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি। কি ভাগ্য, কি ভাগ্য, না এখানে নয় ওইখানে, ভগবান নারদের কাছে এসে বলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণবের সেবন, আহা ঘরে হয় তার বৈষ্ণব ভাগ্য হয়, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, যুধিষ্ঠির রাজন বৈষ্ণব সেবা দিয়েছিল, স্বর্গের ঘণ্টা বেজেছিল। নারদ এসেছে, নারদ হচ্ছে বৈষ্ণব। আপনারা অনেককে বলেন নারদ নাকি ঝগড়া লাগায়, না নারদ ঝগড়াও লাগায় দ্বন্দ্বও লাগায় কল্যাণের জন্য, নারদ লীলা করানোর জন্যই তো করে গো। নারদ মুনি হচ্ছেন বৈষ্ণব, দ্বাদশ বৈষ্ণবের একজন প্রকৃত বৈষ্ণব। সেই নারদ মুনি এসেছেন ভগবান যথাযোগ্য সম্মান দিয়ে, নারদের চরণ ধৌত করে সেবা দিয়ে শেষে নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইছেন। বলে হে নারদ মুনি, আপনি তো বৈষ্ণব, আশীর্বাদ করুন যেন আমার প্রজাদের মঙ্গল হয়, রাজ্যের মঙ্গল হয়, আমি রাজা, আমি আর কি চাইব। হরি বল, বলে আশীর্বাদ করলে কি আশীর্বাদ হবে, আশীর্বাদ পেতে গেলে কিছু কর্ম করতে হয় প্রভু। হ্যাঁ, আমি আশীর্বাদ করার কে, মাঙ্গলিক কর্ম কিছু করলে মঙ্গল হয়, তুমি কি করেছো, তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, কিছু করতে হয়। সামনে কিন্তু একটা খুব শুভ লগ্ন আছে জানেন তো, আপনারা করতে পারেন। জন্ম নিয়ে আমরা ঋণী, আমরা জন্ম নিয়ে ঋণী কাদের কাছে, মাতৃঋণ, পিতৃঋণ, দেব দেবীদের ঋণ, মুনি ঋষিদের ঋণ। হরি বল, এই ঋণে কিন্তু আমরা জর্জরিত। আর মাটি মানে ভূমি, এই ভূমি মা এই ঋণ, এই ঋণে কিন্তু আমরা জর্জরিত। এই ঋণ শোধ করার একটা সুবর্ণ সুযোগ, সুন্দর দিন আছে, যে দিনটির নাম হচ্ছে মহালয়া। সামনেই দুর্গাপূজা নিয়ে খুবই মাতামাতি করি, কিন্তু আমরা শাস্ত্র কথা বা আমাদের এই দুর্গাপূজা ঐতিহ্যটা আসলে কি, আমাদের শাস্ত্র কি বলছে, এসবগুলো জানার আমাদের আগ্রহ নাই। বাজি ফাটাবো, হার্টের যদি কেউ পেশেন্ট থাকে এমন জোরে মাইক বাজাবো তা সে হার্ট ফেল করে মরবে, আর মায়ের বিদায়ের বেলায় এমন নেশা করে অসভ্যতা করব যেখানে অন্য ধর্মের লোক আমাদেরকে দেখে হাসবে, এইটা হচ্ছে আমাদের সংস্কৃতি, খুব কষ্ট লাগে।
এটা কখনো নয়। দুর্গাপুজো হচ্ছে, দুর্গাপুজোতে দুর্গা মাকে স্কুটিতে কেউ আবার বসিয়ে এনেছে, বলছে থিম পুজো, মুখে ঝাঁটাও কেউ দেয় না ওদের, মা দুর্গা স্কুটিতে পুজো আসবে। আমাদের আরাধ্য দেব দেবী নিয়ে বিদ্রুপ করবেন না, যা নিয়ে করবেন করবেন, হাসির পাত্র করবেন না, থিম পুজো করুন না, প্যান্ডেল যা করবেন করুন, প্রতিমা ঠিক রাখুন, ভালো হবে না। তা দেখুন, মহালয়া মানে হচ্ছে মহান আলোয়, আলোয় মানে এখানে দুটি কথা বলা হয়, একটা হচ্ছে পিতৃলোক, আর আলোয় মানে হচ্ছে মায়ের আঁচল, মায়ের কোল, মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে, আর পিতৃ আলোয়ে বা পিতৃলোকেও সন্তান নিরাপদে থাকে, তাই এই যায় দিনটিকে বলে মহালয়া। পিতৃপক্ষ শুরু হয়েছে, পিতৃপক্ষের শেষ দিনটাকে হরি বল আমরা মহালয়ার পূর্ণ লগ্নে দেখি, সবাই তর্পণ করে, তর্পণ করে, তর্পণ করে তিল জল, অনেকে তো যাদের পূর্বপুরুষ মারা গেছে বা বাড়িতে বৃদ্ধ যারা, তারা হয়তো মারা গেছে, ঠিক মৃত্যুর দিনটা মনে নাই, শ্রাদ্ধ হয়নি, তারা কিন্তু গয়াতে এক মাস, আহা, এই 15 দিন পিতৃপক্ষ জুড়ে মেলা হয়, সেই মেলাতে গিয়ে শ্রাদ্ধ করে। যদি কারোর শ্রাদ্ধের দিন মনে না থাকে, গয়াতে গিয়ে এই উদ্দেশ্যে এই সময় শ্রাদ্ধ করা যায়। তর্পণ মানে ঋণ শোধ, পিতৃপুরুষের কাছে আমরা ঋণ করেছি, ঋণ শোধ হচ্ছে ওই পিতৃপক্ষে শেষ দিনে মহালয়ার পূর্ণ লগ্নে তর্পণের মাধ্যমে তিল জল অন্নাদি দিয়ে তর্পণ করা হয়, যেমন নিয়ম আছে। এখন কথা হচ্ছে, জানেন তো, প্রথম পুরুষ বা আদি পুরুষ বলা হয় কর্ণকে, মহাভারতের বীর কর্ণ যেদিন এই লীলা সাঙ্গ করে কুরুক্ষেত্রের মাঠ থেকে বিদায় নিলেন, স্বর্গে গেলেন, স্বর্গে তাকে খেতে দেওয়া কি হচ্ছে জানেন, সোনা দানা রত্ন মণি মুক্তা। কর্ণ ইন্দ্রদেবকে বলছেন, এই কেউ খায়, সোনা দানা মণি মুক্তা কেউ খায়? বলে, ওটাই তোমাকে খেতে হবে, কেন, তুমি অন্ন পাবে না, কারণ তুমি পিতৃপুরুষকে অন্ন জল দান করো নাই। কর্ণ বলছে, পিতৃপুরুষকে কখন অন্ন জল দেব, কখন আমি তর্পণ করব? কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিন আমি জানতে পারলাম, আগের দিন আমি জানতে পারলাম, আমার মা এসে জানালো, কুন্তী মা এসে জানালো যে পঞ্চপাণ্ডব নাকি আমার ভাই, আর তারপরের দিন এই যুদ্ধ শুরু, নিজের ভাইয়ের হাতে আমাকে মরতে হলো, আমি তর্পণ করার সময়টা কখন পেলাম? ইন্দ্রদেব দেখলেন, হ্যাঁ ঠিক কথা, তাই কর্ণকে সুযোগ দিলেন। হ্যাঁ, কি সুযোগ না, ওই পিতৃপক্ষ, সেই পিতৃপক্ষে কর্ণ আর আবার মানব দেহ পেয়ে মাটিতে এলো, এবং তর্পণের মাধ্যমে পিতৃ ঋণ শোধ করে আবার পুনরায় স্বর্গবাসী হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কর্ণকে কিন্তু আদিপুরুষ বলা যায়, তার মানে আমরা যে ঋণ করি, ঋণ শোধ করাটাও জানতে হয়। পূজাতে মাতবেন, সবাই আনন্দ করবেন অবশ্যই, কিন্তু এগুলো মনে রাখবেন, আমরা যে ঋণে জর্জরিত, পিতৃঋণে মাতৃঋণ, মুনি ঋষিদের ঋণ, দেবদেবীদের ঋণ, ভূমির ঋণ, সবসময় কৃতজ্ঞতা জানাতে হয়, বিশেষ করে তর্পণ অবশ্যই করা উচিত, তাতে কিন্তু ঋণ একটু শোধ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নারদ মুনিকে কৃষ্ণ ভগবান জিজ্ঞাসা করছেন, তুমি বললেন, আপনি বললেন যে মাঙ্গলিক কর্ম করলে মঙ্গল হয়, তা কি করতে হবে? বলে, প্রভু তুমি যজ্ঞ করো। কি যজ্ঞ? ত্রেতাই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, তুমি দান ব্রত যজ্ঞ করো এবে, দান ব্রত যজ্ঞ করো এবে, দান ব্রত যজ্ঞ করো এবে। মা রামচন্দ্র কি করেছিল আমার সঙ্গে একটু কথা বলুন, রাত বাড়ছে তো, ঘুমটা কম পাবে। কি যজ্ঞ রাম করেছিল মা? অশ্বমেধ যজ্ঞ, সত্যির বেটা হবে যে এই অশ্ব ঘোড়া ধরবে সে। আর কৃষ্ণ ভগবান কি করবে? কি যজ্ঞ? দান ব্রত যজ্ঞ। কিন্তু আমি বলেছি যে কীর্তনের নাম প্রভাস যজ্ঞ, তাহলে কৃষ্ণ যে করছে দান ব্রত যজ্ঞ, দুটি কি আলাদা? না, যজ্ঞটার আসল নাম দান ব্রত যজ্ঞ, কৃষ্ণ ছাড়াও অনেকে করেছেন, কিন্তু কৃষ্ণ যে যজ্ঞ করেছে, যে দান ব্রত করেছে, সেই দান ব্রত যজ্ঞটার নাম প্রভাস যজ্ঞ হয়েছে। হ্যাঁ, সেই যজ্ঞের তিনটি শর্ত শুনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, সবারে করিতে হবে, সবারে করিতে হবে, সবারে করিতে হবে, সবাইকে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে সবাইকে ডাকতে হবে,
এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, যে যা চাইবে তাকে তাই দিতে হবে। আর তৃতীয় শর্ত, ভগবানের দিতে দিতে যদি কিছু না থাকে, ভিক্ষা করেও ভক্তের ঋণ শোধ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে দুপুরে প্রসাদ পেয়েছেন? আমরা তো দারুণ প্রসাদ পেয়েছি, মা হা হা প্রসাদ পেয়েছি। আবার এই সন্ধ্যেবেলায় কীর্তনের আগে একবারে, আমরা বীরভূমের লোক তো, বীরভূম আর মেদিনীপুরের একটা মিল আছে কি জানেন, মুড়িতে এরা খুব ভক্ত। হ্যাঁ গো, পেট পুড়ে আহা, পকোড়া করেছিল, পকোড়া মুড়ি আহা, একদম পেট পুরো কিছু। এমনি এমনি কীর্তন হয় নাকি? তার জোগাড়টা তো চাই। কি সেবা করেছি মা, নুন খেয়েছি গুন তো গাইবই। আর আপনারা অনেকে প্রসাদ পেয়েছেন কি মা, রাধে রাধে, ভগবান করছেন যজ্ঞ, যজ্ঞে সবাই আসবে, প্রসাদ পাবে, যজ্ঞে যে যা চাইবে সেটাই পাবে। আর শেষ যদি ভগবানের সব দিতে দিতে হয়ে যায়, ভগবান ভিক্ষা করেও ভক্তের ইচ্ছা পূরণ করবে। এই হচ্ছে কৃষ্ণের যজ্ঞের আসল শর্ত, তিন শর্ত। তা ভগবানের যজ্ঞের নাম প্রভাস হলো কেন? এখানে একটা তথ্য আছে, তত্ত্ব আলাদা তথ্য আলাদা, সবসময় বুঝতে হবে। এখানে কীর্তন করতে আসছেন কে? না তত্ত্ববিদ কীর্তনিয়া। আর তত্ত্ব কি শোনাচ্ছে? ঘাসের জন্ম কি করে, কলা গাছের জন্ম কি করে, রাধে রাধে, ওটা কোনোদিন তত্ত্ব নয়। আমি একটু আগে বললাম বট গাছের গোড়া কাটা, মনে আছে? গোড়া কাটছে ইঁদুরে, তাতে বট গাছের সর্বনাশ হচ্ছে, ওইটা হচ্ছে তত্ত্ব কথা, যে কথা ইঙ্গিতে কথা হবে। দেহতত্ত্ব জানলে গর্তে পড়ে মরতে হয় না। আর ওই দেহতত্ত্ব জেনে যদি কেউ নিজে সংযমী হয়, সে আধ্যাত্মিক তত্ত্ব জানার অধিকারী হয়। আর ঘাসের জন্ম, নারকেলের জন্ম, কলা গাছের জন্ম, ওগুলো তত্ত্ব নয়, ওগুলো হচ্ছে তথ্য। যদি শাস্ত্র কথা হয় তাহলে রেফারেন্স, তথ্য নট তত্ত্ব, ওটা তথ্য। কিন্তু মেদিনীপুরে কীর্তন করতে যাচ্ছিলাম, আপনাদের পশ্চিম ওটা পূর্ব, ঘুর ঘুর করছে সামনে একজন বাবা। আমি বলছি বাবা কিছু বলবেন? বলে বাবা একজন কীর্তনিয়া বীরভূম থেকে এসেছিল কীর্তন করতে, সে বলেছে ঘর থেকে বাঁ দিকে, মানে ঘর থেকে বেরোতে বাঁ দিকে তুলসী মন্দির হবে। আবার সমস্যা হয়ে গেল, পরের বছর একজন কীর্তন করতে এলো, সেও আমার বর্ধমানের, সে আবার আপনার মতো ব্রাহ্মণ, সে বলছে ঘর থেকে বেরোতে ডান দিকে করতে হবে তুলসী মন্দির। মানে কি করব বলুন তো? আমি বললাম আপনার বাড়িতে যদি বাঁ দিকে জায়গা না থাকে, ডান দিকে থাকে, আপনি কোথায় করবেন তুলসী মন্দির? করবেন না, যেখানে জায়গা আছে সেইখানে তুলসী মন্দির করবেন, যেখানে জায়গা আছে সেইখানেই তুলসী মন্দির করবে। যার ডান দিকে জায়গা নাই সে কি করবে, তুলসী মন্দির করবে না? তুলসী মন্দির করবে। বলছে বাবা তাহলে একটু বলুন না, আর ঝাঁটা কিরকম, মানে ঠিক ঘরের ভেতরে রাখলে না মঙ্গল সর্বনাশ করেছি গো। আমি বাবা ঝাঁটার গল্প আমি তো বলবো না। বলছে না না আপনি শুধু বলে দিন না, মানে বীরভূমের কীর্তনিয়া ঠিক না, বর্ধমানের কীর্তনিয়া ঠিক। আমি বললাম কি বলেছে তারা? বলছে একজন বলেছে ঘরের ভেতরে, একজন বলেছে ঘরের বাইরে রাখতে হয় ঝাঁটা। আমি বললাম ভেতরে রেখে দেখেছেন? বলছে হ্যাঁ। আমি বললাম লাভ হয়েছে? বলছে না বুঝতে পারছি না। বাইরে দেখেছেন? বলছে লাভ হয়েছে? বলছে না তাও ঠিক বুঝতে পারছি না। আমি বললাম ভেতরে রেখেছেন বাইরে রেখেছেন কিছু হয়নি তো? ভেতর বাইরের মাঝামাঝি রাখবেন, মানে ঘরের চৌকাঠের ওপরে টাঙিয়ে দেবেন, ঘর থেকে বেরোবেন না, একবার ঝাঁটার বাড়ি খাবেন, তবে চৈতন্য হবে, মঙ্গল হবে, দেখবেন ঝাঁটা রেখে মঙ্গল হবে। 20 টাকার বইয়ে ওই তত্ত্ব পাওয়া যায়, কিনে নেবেন বইটা বইয়ের দোকানে, নিত্য কর্ম পদ্ধতি, সাংসারিক গৃহী মানুষ কি করলে মঙ্গল হয় ওই বই লেখা আছে। ওইটা লেখার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচা করে, মানুষের বুদ্ধি কি মাথায় থাকে না হাঁটুতে থাকে, আমি তো বুঝি না। তত্ত্ব কোনটা, তত্ত্ব কোনটা, এটার পার্থক্য যে বোঝে না তারা শুনবে তত্ত্ব কথা, বড় আশ্চর্যের কথা, বড় দুর্দিন। তত্ত্ব আমি যেটা বলবো সেটা তত্ত্ব। কি তত্ত্ব? না প্রভাস নামটা হলো কি করে? আকাশে চন্দ্রদেবের 27টি সুন্দরী স্ত্রী, স্ত্রী থাকা সত্ত্বেও গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয় চন্দ্রদেব, অভিশাপ পান গুরু বৃহস্পতির কাছে, কেউ বলে দক্ষ রাজার কাছে অভিশাপ পেয়েছে, যাই হোক আমি দ্বন্দ্বে যাব না। গুরু বৃহস্পতি অভিশাপ দেয় যে গুরুর স্ত্রীর দিকে তোর কুনজর, অভিশাপ দিলাম তোর ক্ষয় রোগ হবে, এক কথা করে প্রতিদিন ক্ষয় হবে, আর অমাবস্যা হয়ে তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপে চাঁদ ক্ষয় হয়, তাহলে চাঁদের কলঙ্ক আমরা বলি, বুঝছেন কিসে কলঙ্ক? মানি লস সামথিং লস, বডি লস সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল তার সর্বস্ব গেল। কি ছিল রামের, রাবণ উদ্ধার করলো, কি ছিল
সমুদ্রের তীরে রাবণ উদ্ধার করার পর রাম বসে বসে কাঁদছে, আহা যুদ্ধ হলো, কত মানুষ মারা গেল। মা কৈকেয়ী দেখতে এসেছে রামকে, যে কি আছে ওর, আমার স্বামী দিগ্বিজয়ী তাকে উদ্ধার করলো। মা মন্দোদরীর ছায়াটা দেখে রাম উঠে প্রণাম করে বলে, দেবী আপনি এসেছেন এই সন্ধ্যাবেলায়, আপনার স্বামী অধর্ম করেছে আমাকে, তাই মারতে হলো, আপনি আমাকে ক্ষমা করুন। মন্দোদরী বলছে, আমি আমার উত্তর পেয়ে গিয়েছি, আমি তোমায় অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু দেখতে এসেছিলাম কি আছে তোমার মধ্যে, যে আমার স্বামীর নাই, আমার স্বামী ব্রাহ্মণ তুমি ক্ষত্রিয়, আমার স্বামী দশক গ্রীব দশ মাথার বুদ্ধিধারী তুমি এক মাথার, আমার স্বামীর রাজা তুমি বনবাসী, কি আছে তোমার, আমি দেখতে এসেছিলাম। রাম বলে, দেবী কি দেখলেন? আমি যা দেখলাম, যতদিন এই ভারতবর্ষ থাকবে তোমার জয় হবে ঘরে ঘরে, সবাই চাইবে রামের মতো সন্তান, জয় শ্রী রাম বললেই মুখে হয় না, রামের চরিত্রটা অনুধাবন করতে হয়। রাম তো সবার গর্বের সঙ্গে বলবেন, রাম এ বলতে যেন কণ্ঠ আটকে না যায়, আপনার মত পথ যাই হোক আপনি রাম বলতে লজ্জা পাবেন না, রাম হচ্ছেন এমন আদর্শ যার শত্রু তাকে প্রণাম করেছে, যে আমি তোমার থেকে পিছিয়ে গেলাম একটি জায়গায়, হে রাম তুমি, আমি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য পরের স্ত্রীকে হরণ করলাম। হরি বল, এটা হচ্ছে রাবণের চরিত্র। আর মন্দোদরী বলছে, আমার স্বামী পরের স্ত্রীকে হরণ করে নিজের মঙ্গল চাই, আর তুমি পরের স্ত্রীর ছায়া দেখে উঠে দাঁড়িয়ে নত জানু হয়ে প্রণাম করো, নিতাই গৌর। হরি বল, এটাই হচ্ছে পার্থক্য। হরি 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 বল, হরি বল। রামের মতো সন্তান যদি ঘরে ঘরে আসে, ভারত আবার শ্রেষ্ঠ হবে জ্ঞানে বুদ্ধিতে শক্তিতে। রাম, আহা আনন্দের মূর্তি রাম। তা দেখুন, চন্দ্রদেব কন্দর্পের বানে বশীভূত হয়ে গুরু বৃহস্পতির স্ত্রী রূপে মুগ্ধ হয়, অভিশাপ দেয় গুরু বৃহস্পতি, চাঁদের ক্ষয়রোগ হবে। গুরুর অভিশাপে চাঁদ ক্ষয়রোগে পড়ল, প্রতিদিন এক কলা করে ক্ষয় হয়। চাঁদের স্ত্রীগণ ভাবছেন, স্বামী যদি মারা যায় তাহলে আমরা তো বিধবা হব, তাই চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে যাওয়ার আগে ভোলানাথের কাছে গিয়ে স্তব করলেন। হরি বল, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে হরি বল কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণ হারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারণ হারি কি জয়, শঙ্কর ভোলে ভণ্ডারি, ও প্রভু জল জল কে গাই গৌর। হরি হরি কর, ভোলে ভণ্ডারি তুমি জন 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 जब सागर मंथन होने लगा तब काल कूट विश्व पानी किरा, सागर मंथन होने लगा तब काल कूट विश्व पानी किरा, समुद्र मंथने होला हल विष उठे, সেই বিষ কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়ে জগৎ কল্যাণ করেছে যে, তিনি হচ্ছেন মহাদেব। বলুন ভোলেনাথ কি, শিব এসে পর উপকারী, শিব এসে পর উপকারী, তুম জন জন কে রিতকারী, শঙ্কর ভোলে ভণ্ডারী, নমঃ শিবায় সন্তায় কর্ত্রহে তনয়ে, নিবেদয়ামি সর্বানন্দ বন্দতি পরমেশ্বর, নিখিল ভয়হরম পঞ্চমক্রম ত্রিনেত্রম। বলুন মহাদেব কি জয়, মহাদেব কি জয়। আশুতোষ অল্পতে সন্তুষ্ট, তার কাছে কেউ ফিরে যায় না, একটা দুটো নয় গো, সাতাশটা, সাতাশটা শালিকা, মানে শালি এসে যদি জামাইবাবুর কাছে কাঁদে, শালি কাঁদলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? তাহলে তোমরা কেঁদো না, যা হবার হয়েছে আমি সব জানি, দাও আমার এই অক্ষয় জটায় চাঁদকে একটু রাখি দাও। জটার স্পর্শ পেয়ে চাঁদ রইল সেখানে, শিরে ধারণ করলেন মহাদেব। চাঁদের স্ত্রীগণ গিয়ে গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন, গুরু বৃহস্পতি সন্তুষ্ট হয়ে বলে দিলেন যে, স্বামী যদি বেঁচে থাকে সোমতীর্থের জলে স্নান করাও, যাও
তোমাদের দিকে তাকিয়ে তোমার স্বামীর প্রাণ ফিরে পাওয়ার উপায় বলে দিলাম। সোমতীর্থ মানে সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতী সঙ্গম মারা ধৌত দেবী কান্তি বাকুস্বতী। হিরণ্য কপিলা গোবর্ধন তিনটে নদী, আহা, হিরণ্য কপিলা আর সরস্বতী, সরস্বতী অন্তঃসত্ত্বা, হিরণ্য কপিলা আর সরস্বতী, এই তিন নদী মিলেছে সমুদ্রে। প্রভাস তীর্থ যদি যান আপনারা দর্শন করবেন, হরিবল, এই সঙ্গম স্থলের পবিত্র কুম্ভের জল, সঙ্গম স্থলের জল, যেটি এখনো আপনারা যদি সোমতীর্থ যান মানে সোমনাথ শিব মন্দির যান, দেখবেন তার 1 কিলোমিটারের মধ্যেই সেই জল রাখা আছে। কত মানুষ গিয়ে, রোগাগ্রস্ত মানুষ গিয়ে ওই জল নেয়, যে চাঁদের ক্ষয়রোগ সেরে গেছে, আমি যদি ওই জল নিই, যদি আমিও একটু ক্ষয়রোগ থেকে মুক্তি পাই, আমার রোগ জ্বালা দূর হয়। হরি বল, চাঁদকে স্নান করানো হলো, স্নান করানোর গুণে চাঁদ জ্যোতি ফিরে পেলো, অমাবস্যায় চাঁদ মারা গেল না, প্রতিপদে পড়লো। তাহলে 15 কলা 1 কলা করে ক্ষয় হয়, অমাবস্যা হতে না হতে আবার প্রতিপদ হয়, এটা হচ্ছে 15 কলার গল্প। আর শিবকে কৃতজ্ঞতা জানাতে 1 কলা শিবের জটাই, সেটা নিয়ে হয় 15 আর 1 এ 16 কলা পূর্ণ। চাঁদ জ্যোতি পেলো, তাই জায়গার নাম হলো প্রভাযুক্ত আঁশ, প্রভাস তীর্থ, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল।